হ্যালো এভরি ওয়ান আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কামিজের নেকে বকরুম অ্যাটাচ করতে হয় তো চলুন শুরু করা যাক আমি এইখানে একটা বকরুম নিয়ে নিয়েছি সময় খেয়াল রাখতে হবে বকরুমে যে পাশটা চিক চিক করে সেই পাশটা ভিতরে রেখে বাহিরের প্লেন সাইডটা রাখতে হবে তো এইখানে আমি বকরুমের চড়া নিয়েছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং এটার লেন্থ নিয়েছি এইট ইঞ্চ কামেজ কাটিংয়ের সময় নেকের যে পার্টটা আমি কেটেছিলাম তা ঠিক এইটার উপর আমি এভাবে সেট করে নেব তো এটা যদি এলোমেলো না হয় তার জন্য আমি এভাবে পিন অ্যাডজাস্ট করে নিয়েছি দেখুন এটার নেকের চড়া হচ্ছে থ্রি ইঞ্চ এবং এইটার লেন্থ হচ্ছে সিক্স ইঞ্চ দেন আমি এভাবে পেন দিয়ে এটা রাউন্ড শেপ এঁকে নেব যেহেতু আমি নেকে বক্রম অ্যাটাচ করব। তার জন্য সবসময় খেয়াল রাখতে হবে বক্রম যাতে কামিজের নেক থেকে একটু দুই সুতা বা হাফ ইঞ্চি নিচে হয় অর্থাৎ ভিতরে হয় তার জন্য আমি এখানে দুই সুতার মতো একটু ভিতরে এইভাবে করে মার্ক করে নেব তো মার্ক হয়ে গেলে দেন ওই মার্কিংয়ের উপর আমি কাট করে নিব। আমি কিন্তু ভিতরে যে দুই সুতা বেশি নিয়েছি তার উপর এটা কাট করব তো বাইরের সাইডটা আমি কেটে নিয়েছি আমি এখন ভিতরের দিকে অর্থাৎ পরে যে লাইনটা আমি ড্র করেছি তার উপর এইভাবে কাট করে নেব এখন আমি ফেব্রিকের নেক পার্টের উপর এই বক্রম পার্টটা অ্যাটাস্ট করে নেব সবসময় খেয়াল রাখতে হবে চকচক যে সাইডটা ছিল তা ওইটা বোধ সাইড একসাথে অ্যাডজাস্ট হবে দেখতে পাচ্ছেন এখানে আমি যে দুই সুতা ভিতরে কেটেছিলাম তা ঠিক এইভাবেও হয়ে থাকবে অর্থাৎ চকচক সাইডটা আমি ভিতরে নিয়ে দেন এটার উপর আয়রন দিয়ে প্রেস করে নেব এখন আমি কামিজের পার্টটা নিয়ে নিয়েছি তো কামিজের ঠিক মাঝ বরাবর এভাবে মিডল পয়েন্টে আমি মার্ক করে নিচ্ছি দেন আমি বক্রমের ঠিক মিডল পয়েন্ট এভাবে মার্ক করে নিব যাতে বোধ মার্ক করা পয়েন্ট একসাথে অ্যাটাস্ট করা হয় পরবর্তীতে যাতে কোনো রকম এলোমেলো না হয় তার জন্যই এমনটা করা এখন এটা শিলানোর সময় যাতে কোনো রকম এলোমেলো না হয় আমি এরকম পিন দিয়ে সেট করে নিচ্ছি আমি কিন্তু কামেজের ঠিক রাইট পার্টের উপর এই পার্টটা আমি অ্যাটাস্ট করে নিয়েছি যখন এটা টার্ন হরবে তখন এটা ব্যাক সাইডে চলে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে বক্রমের উপর যাতে কোনো সেলাই না পড়ে ঠিক বক্রমের বাহিরে একবারে বক্রমের সাথে এই সেলাইটা পড়বে ঠিক আমি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি এইভাবে করে আমি পুরোটা আস্তে আস্তে করে রাউন্ড শেপ দিয়ে স্টিচ করে নিব স্টিচ করা হয়ে গেলে আমি এখন এভাবে কাট করে নেবো এটার কর্নারগুলো তো এটা দেওয়ার মূলত এই কারণটাই যেহেতু যখন আমি এটাকে টার্ন করব যাতে এটা খুব ভালোভাবে রাউন্ড শেপ হয়ে বসে তার জন্য এমনটা করা দেখুন এখানে কিন্তু কোনো কুচকেনো ভাব নেই খুব ইজিলি এটা টার্ন হয়ে গিয়েছে এভাবে কোনো ঝামেলা ছাড়াই আমরা খুব সহজে বক্রম অ্যাটাচড করতে পারি